এদিকে গভীর রাতে গৃহস্থের শোবার ঘরে সব ফুসফাস শব্দ, হঠাৎ করে দেখা গেল আলমারির পিছনে বিশাল আকার সাপ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন মধ্যসেবাগ্রাম এলাকায়। রাতেই খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে, তিনি পৌঁছে যান সেবাগ্রামের সেই গৃহস্থের বাড়িতে। এদিকে পরিবারের লোকেদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের মানুষ ভিড় জমান সাপ দেখতে। পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী পৌঁছে শোবার ঘরের ভেতরে ঢুকে আলমারির পেছন থেকে বিশাল আকারের বিষধর গোকরো সাপটিকে উদ্ধার করে আশেপাশের মানুষদের মধ্যে সাপ সম্পর্কিত সচেতনের বার্তাও প্রদান করেন। ¡Gracias!